বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমার যদি কাউকে পছন্দ হয় আর যদি বাড়ি থেকে মেনে না নেয়, তাহলে কিন্তু আমি পালিয়েও যেতে পারি ফ্লোর থেকে, মানে এই ব্যাগটা নিয়ে। এই ব্যাগটার মধ্যে এত কিছু আছে, আমি সাজুনে বুড়ি, বাড়িতে থাকলে আমি সেজে থাকি, এরকম একটা ব্যাপার। আমি একটু এপাশ ওপাশ ধপাশ টাইপের মেয়ে, তার জন্য ক্যারি করি এটা। আমি নজরটা খুব মানি, হ্যাঁ, যে আমাকে সবাই নজর দেয়, চোখে নজর দেয়, সবাই বলে তো চোখটা সুন্দর, চোখটা সুন্দর। আই লাইক টু বি ইন লাভ। অনুরাগের ছোঁয়ার সেটে রয়েছি, আমার সাথে মিশকা রয়েছে, যেটার জন্য এই ব্যাগটা এখানে রয়েছে। যে হোয়াট সিনিয়র ব্যাগ হবে, কি রয়েছে ওর ব্যাগে সেটা তো দেখবো। প্রথমেই বলে দিই যে সবাই ভালো ভালো ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে আসে, আমি স্কুল ব্যাগ নিয়ে আসি এখানে, কারণ আমার 14 ঘন্টায় পৃথিবীর সব কিছু এই ব্যাগটার মধ্যে চাই। কারণ আমি ওরকমভাবে হাফ হার্টেডলি বাড়ি থেকে বেরোতে পারি না, আমার সব কিছু লাগে ব্যাগে। ব্যাগটাতে গরু হারালে আপনারা গরুও পাবেন না, এরকম একটা ব্যাপার। তাই দেখা যাক আমার ব্যাগটায় কী আছে, আস্তে আস্তে বের হবে যে ওর ব্যাগে কী রয়েছে। এই দেখুন ব্যাগটার সামনে কিন্তু এম লেখা, এম ফর মিশকা। এটা জানি না, এটা কোইন্সিডেন্টলি ম্যাচ করে গেছে। আচ্ছা, প্রথমেই আমার পাউচ, আমার মেকআপ পাউচ, যেখানে এখানে যারা আমার মেকআপ করে তারা তো অসাধারণ মেকআপ করেই, আপনারা সেটা দেখতে পারেন আমাকে স্ক্রিনে দেখে। তা বাদেও আমি একটু হালকা খুঁতখুঁতে আছি, তাই কখনো কখনো মনে হলে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, একটু কম্প্যাক্ট টাচ আপ করে নিলাম। আচ্ছা, তারপরে আমার এয়ারপডস, আমার গান শুনতে আমি খুব ভালোবাসি, আর স্পেশালি ট্রাভেলিং টাইমটা, কারণ পার্পেল অবধি আসতে সবার সময় লাগে, সেটা তোমরা জানো, তোমরা এসেছো পৃথিবীর আরেকটা প্রান্তে, তো তাই গানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট শোনা রাস্তায়। ট্রাভেল করতে করতে আমার গান শোনা খুব পছন্দের একটা বিষয়। মেকআপ পার্সন? হ্যাঁ, ডেফিনেটলি, আমি সাজুনে বুড়ি, বাড়িতে থাকলে আমি সেজে থাকি, এরকম একটা ব্যাপার। আমি ভীষণ সাজতে ভালোবাসি, কোনো কোনো দিন একটু ল্যাদ লাগে, কিন্তু অ্যাটলিস্ট একটা টিন্টার ব্লাশন দিয়ে নিই, এরকম টাইপের সাজুনে। আমার ওয়ালেট, যেটার মধ্যে কোনো ক্যাশ নেই, ও আছে, ও 30 টাকা আছে, রিক্সা ভাড়া আছে, হয়ে গেল। আচ্ছা, ফ্রুটস, ফ্রুটসটা একটু ক্যারি করি আমি। হ্যাঁ, এইভাবে নিয়ে বলো, আশা করি আমি খাবো। মেকআপ রুমে আমরা যারা থাকি তারা আমাকে ফল টল সব কেটে দেয়। আচ্ছা, টুপি, ঠান্ডা পড়েছে, আমি একটু শীত কাতুরে, তাই টুপি সবসময়। কোন জামার সাথে সেটা আমার জানার দরকার নেই, আমার জন্য শীতকালে আগে হচ্ছে ঠান্ডার থেকে বাজবো, আমার ফ্যাশন করার দরকার নেই বাবা। তাতে যদি আপনারা মাঙ্কি ক্যাপ পরতে চান, প্লিজ মাঙ্কি ক্যাপ পরে ঘুরুন, কিচ্ছু যায় আসে না, ঠান্ডা লাগলে কেউ দেখবে না। মাস্ক এটা রাখতে হয়। ও, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে আমি আমন জানি, তো খাওয়া হয়নি, কিছু খাওয়া হয়নি না, মানে হচ্ছে আবার ঘটছে আবার হচ্ছে। আমার স্পেকট্যাকলস, আমার পাওয়ার নেই, কিন্তু আমি এটা, আমি নজরটা খুব মানি, হ্যাঁ, যে আমাকে সবাই নজর দেয়, চোখে নজর দেয়, সবাই বলে তো চোখটা সুন্দর, চোখটা সুন্দর, তাই একটু ভয় পেয়ে যাই আমি কখনো কখনো, তাই চশমাটা বানিয়ে ফেলেছি ভয়েতেই, পাওয়ারে না, একটু ঢেকে রাখতে চাইছে চোখটা। ও মা, আবার কি আছে? ও, একটা রাবার ব্যান্ড আছে, অনেক কিছু এখানে, খাবার আছে, চকোস, দুধ দিয়ে খাওয়ার জন্য, বললাম না সব আছে, মানে এই ব্যাগটা নিয়ে গেলে মরুভূমিতে তুমি মরে যাবে না, এরকম একটা ব্যাপার। আরেকটা মাস্ক, আরেকটা ওয়ালেট, যেটার মধ্যেও যথারীতি ক্যাশ নেই, কেন আমি নিয়ে ঘুরছি জানি না। বিস্কিটস আছে, কিছু বেসিক বিস্কিটস। ও, আমার খুব প্রিয় কিছু জিনিস হচ্ছে, প্রিয় কিছু জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে সানগ্লাস। এই সানগ্লাসটা আমি একবার সিনেও পড়েছি, একটা পিঙ্ক কালারের শাড়ির সঙ্গে। ইনফ্যাক্ট আমার একটা সানগ্লাস না, আমি অনেক রকমের সানগ্লাস নিয়ে ঘুরি। আই লাইক টু বি ইন লাভ, তার জন্য এই সানগ্লাসটা। ও, এটাতেই শেষ না, আমি দরকার হলে, আমার যদি সংসার চালাতে না পারি, আমি সানগ্লাস বিক্রি করে খাবো, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে আরেকটা সানগ্লাস, সবাই হাসছে,
আমি পড়তে ভালোবাসি সানগ্লাস, মানে যেটা যখন যেটার সাথে যাবে তখন সেটা পরে নিই। বাই সেফটি সবগুলো, বাই সেফটি সবই থাকে। এই গেল ডিও, বেসিক ডিও। শুধু দেখো টেবিলটা পুরো ভরে যাবে ডিও। ও আর একটা, এটা একটা মিস্ট, বডি মিস্ট, বাই ওয়ান গেট ওয়ান আমার কাছে। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট, এটা স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার। গেল, আমি একটু এপাশ ওপাশ ধপাশ টাইপের মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাই, সবাই জানে সেটা, তার জন্য ক্যারি করি এটা। আচ্ছা এই গেল। ও আরও বিস্কিটস, যেন কেউ না খেতে পেয়ে মরে না যায়। এটা একটা স্কিন কেয়ারের একটা সিরাম, ভিটামিন সি সিরাম, আমি এটা অ্যাপ্লাই করি। আই লাভ ভিটামিন সি, যে কোনো কিছু প্রোডাক্টের মধ্যে স্কিন কেয়ার। আর কি আছে? ও এটা আমার, এটা আমার আধার কার্ড, যেটা দেখানো যাবে না। এটা যদি কোনো বিপদে পড়ি, আপদে পড়ি রাস্তাঘাটে, তখন এটা আমাকে বাঁচাবে। সব আছে ভাই, কেন কি নেই এটা একটু দেখতে। ও এই যে আমার ওষুধ, বুড়িদের মতো আমি ওষুধও রাখি একটা ছোট্ট পাউচে, দেখো। তার মধ্যে মাথা ধরার ওষুধ আছে, আমার আই ড্রপ আছে, পেটের ব্যথা, গ্যাসের ব্যথা, বমি, সব রকমের ওষুধ আছে। মানে আমি যদি চাই, ইনফ্যাক্ট আমার যদি কাউকে পছন্দ হয় আর যদি বাড়ি থেকে মেনে না নেয়, তাহলে কিন্তু আমি পালিয়েও যেতে পারি ফ্লোর থেকে, মানে এই ব্যাগটা নিয়ে। এই ব্যাগটার মধ্যে এত কিছু আছে। হয়ে গেল। তো ছাতা, এখন অবশ্য বৃষ্টি পড়ছে না, এখন শীতকাল। ও ক্ল্যাচার, আর ও এটা আমি ক্যারি করি, দিস ইজ আ স্ট্রেস বাস্টার। এটা স্লাইম, এটা বেসিক্যালি ইটস স্লাইম, এটা এরকমভাবে পুরোটা বাইরে চলে আসে, তারপরে ইউ ক্যান প্রেস ইট অন, তারপরে এরকমভাবে তুমি স্ট্রেচ করতে পারো। তো এটা বেসিক্যালি একটা স্ট্রেস বাস্টার, যদি খুব বোরিং লাগে আর যদি যদি একটু বাচ্চা বাচ্চা করতে ইচ্ছে করে, তাহলে ওটা। ওই গেল, আর আপাতত এখানে কিছু নেই। তো অন্য একটা চেন খুলেছে, দেখি একটা চেন খুলেছি এখানে। এটা হচ্ছে ফ্রেশ স্মেলস, এটা চুইংগাম টাইপের, বা চুইংগাম পরে একটা ফেলার একটা হ্যাপা থাকে, যে কোথায় ফেলবো কোথায় ফেলবো, এটা ফেলার হ্যাপা নেই, এটা জাস্ট গিল না গেল। ও পড়ে গেছে, বাম, আমার মাইগ্রেনের অসুবিধা হয়, তাই লাইটের সামনে কাজ করতে করতে যদি মাথা ধরে যায় বাই চান্স, তখন বাম। আর একটা ছোট, এগুলোকে মিনি পারফিউমস বলে, গেল। আর ও আমার বাড়ির চাবি, হাউস কিস, বললাম না টেবিলটা ভরে যাবে। আর কিছু আছে? ও আই, আই স্লিপিং মাস্ক, যদি ঘুম পায় ফ্লোরে আর লাইট জ্বালানো থাকে, এটা দিই, ঘুমাও, মেকআপ রুমেতেও ঘুমাতে পারো, ফ্লোরেও ঘুমাতে পারো, ব্যাস। আর কিছু বেসিক বিস্কিটস আছে আমার ব্যাগ ফাঁকা। মানে আমি যখন শুরুর দিকে বলছিলাম যে ব্যাগটা আজকে বার্সিনিয়র ব্যাগ করবো, তখন বলছিল যে অনেক কিছু আছে ব্যাগে, সত্যি তাই। মানে যদি কোথাও ঘুরতে যেতে হয় একদিনের জন্য, ইজিলি ব্যাগটা নিয়ে চলে, মানে ব্যাগ নিয়ে পালাও, ছুটে পালাও, কিচ্ছু যায় আসবে না। ব্যাগটার মধ্যে সব আছে, সংসার নিয়ে ঘুরি আমি সবাইকেই বলি যে ব্যাগ মানে আমি সংসার নিয়ে ঘুরি। একদম, বাই সেফটি সব কিছু রেখে দিয়েছো, এভরিথিং, এনিথিং অ্যান্ড এভরিথিং। এর জন্যই স্কুল ব্যাগটার প্রয়োজন হয়েছে। ইয়েস, আমি এটার জন্যই এই বড় ব্যাগটা নিজে আনি, নিজে ক্যারি করি। আই ক্যারি মাই ওন লাগেজ অলওয়েজ, যেন কখনো কিছুর ওপর ডিপেন্ডেন্ট না হতে হয়। কখনো কখনো মানুষের দরকার হয়, সেটা আলাদা কথা, মোটামুটি একটা ডিপেন্ডেন্ট হয়ে চলি। কি বলবে তোমাদের দর্শকদের, যারা প্রতিদিন তোমাদের এত ভালোবাসছে, আর আজকে ব্যাগ দেখে তারা কি বলবে সেটা তো কমেন্ট বক্সে জানা যাবে। হ্যাঁ, মানে তাদের কি বক্তব্য হবে আমার সংসারটা দেখে একটু জানিও সবাই কমেন্ট বক্সে। আর তার সঙ্গে সঙ্গে সকল দর্শকদের বলবো, যারা অনুরাগের ছোঁয়া ফলো করছো, আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছ, আমাকে পার্সোনালি এতটা অ্যাকসেপ্ট করেছো, মিশকাকে, অহনাকে, তাই সেটা আমি চেষ্টা করবো যেন আমি আমার কাজের মাধ্যমে তোমাদেরকে ফেরাতে পারি, সেই ভালোবাসাটাকে ফেরাতে পারি, নিজেকে নতুন নতুন চরিত্রে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আর আপনাদের ভালোবাসা থাকলে আরও বড় কাজ করতে পারি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।